एवरीवन, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন লাভার আরজে। সো ফ্রেন্ড, আজ শনিবার, তাই আবারও আমি মধ্যমগ্রাম হাটে ভিজিট করতে চলে আসলাম। আজকে পায়রাদের দাম কিরকম আছে এবং লোয়েস্ট প্রাইস কী আছে পায়রাদের আর হাইয়েস্ট প্রাইস কী আছে সেটা আমি আপনাদের বলবো। আর যে সমস্ত ফ্রেন্ড আমার চ্যানেলে নতুন আছে তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে এমন হাট ভিজিট রিলেটেড ভিডিও আপনাদের পেতে সুবিধা হয়। তো চলুন আমার হাটের ভিতরে আপনাদের নিয়ে যাই আর কী কী নতুন পায়রা বা পাখি উঠেছে সেটা আমি আপনাদের বলি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আসুন। যে হাটের লুকটা আছে, আপনারা যদি হাটে আসেন তো আমি বরাবরই বলে থাকি 10টার দিক দিয়ে আসবেন, কারণ সকালে তেমন লোকজন আসে না। লালজিরা মাদি আছে 800 টাকা পিস। এই জিরাটা কি দাম আছে দাদা? এই জিরাটা, এই জিরা কালো জিরাটা নাকি প্রত্যেক হাটবার বসা হয়? এই যে আমাদের দাদা আছে, আর এই কালো চোখের পায়রাগুলো কি দাম আছে দাদা? 800 টাকা জোড়া। আর এই পেয়ারটা 1500 টাকা পেয়ার। এগুলো কি দাদা ঘরের পায়রা নাকি? দাদা ঘরের পায়রা আছে, ডিম বাচ্চা একদম, ওকে ডিম বাচ্চা একদম গ্যারান্টি আছে। মাটি এটা আছে 1200 টাকা পিস। আর এই কালো জিরাটা, কালো জিরাটাও 1200 টাকা পিস। আমার ভিডিওটা ভালো লাগলো। দাদার ঘরে পায়রা নাকি এগুলো? ঘরের পায়রা আছে এগুলো। একটা দাদা চলে এসছে পায়রা নিয়ে। কি দাম রাখছো? 600 টাকা। সব কটা কত নিবি বল দেখি? কটা আছে? 3টে, 6টা, 2টা, সব কটা কত নিবি? যাও জোর দাম হিসাব করে নে, আস্তে আস্তে হিসাব করে নে। আমি 10 মিনিট দাঁড়াচ্ছি, কবে বেশি কোন দাঁড়া করলে চাল হবে দেখ। কটার দাম বার্গেনিং হচ্ছে দেখুন। হ্যাঁ, তুই এটা চিন্তা ভাবনা করে নে, আমাদের নিয়ে বেচতে হবে। বাচ্চা না ধারি? এটা বাচ্চা, বাচ্চা পুষছে, আছে বাচ্চা। কি দাম রাখছেন এটা? 500 টাকা। বাট্টা কেটে গেল বাবা, ছেলে তো নর নর
চটিয়াল মাদা আছে, প্রাইস কি রাখছেন দাদা? এটা 400 টাকা আছে প্রাইস। কত দাম দিচ্ছ এখন? পেয়ার কত হচ্ছে? 2500 টাকা। এই যে আমাদের মেহেদিদার কাছে ডিম বাচ্চা একদম গ্যারান্টি আছে। আমাদের মেহেদিদার কাছে সুলেমান কাজী, আপনি নোটটা নেন দাদা, আমার কথা ভালো হবে, খারাপ তিনটে মনে হয় নাকি? কিরকম দাম আছে এগুলোর? 2000 টাকা পিস। আপনারা শুধু দেখলে মানে ফোনে দেখলে হয়তো বুঝতে পারছেন না কত লং লং সাইজের আছে কালদমগুলো, অনেক লং লং সাইজে আছে। সব দাদার ঘরের পায়রাই আছে লং লং সাইজে, মাঝে মাঝে আসা হয়, আপনারা যদি নিতে চান তো পাবেন। এরকম মধ্যম গ্রাম হাটে আসলে হয়তো পাবেন। লাল গুলো কি দাম আছে? লাল পেয়ারটা এই যে, হ্যাঁ জোড়া 600 টাকা, 600 টাকা জোড়া আছে লাল পেয়ার। কি দাম আছে এটা? 600 টাকা, 600 টাকা পিস। নর এটা নাকি? নর আছে 600 টাকা পিস। তাই প্রত্যেক হাট বারে বসে হয় নাকি? আমি মাঝে আসি, বসে আছি মাঝে যে আসি। হাটের লুকটা একটু দেখিয়ে দিই, মোটামুটি ভালোই ভিড় আছে চারিদিকে, সব পায়রা কিনতে চলে এসেছে দাদারা। কখন দাদা কালশিরা গুলো কি দাম চলছে দাদা? 1500 টাকা কালশিরা গুলো দেখুন, 1500 টাকা পিয়া। এই যে আপনাদের কৌশল দা আছে মধ্যম গ্রামে হাটে বসে। আপনার মঙ্গলবার মঙ্গলবার শনিবার হাটে আসলে আপনারা পাবেন। এই সাইডে ম্যাটরাই আছে, জোড়া
আর ম্যাটার গুলো কি দাম আছে দাদা? 8 টাকা পিস। সব টিপলার লাইনে আছে। সুন্দরী আছে, হাজার টাকা জোড়া। আপনারা যারা ফ্যান্সি নিতে চান একটু দেখুন সেগুলো। এখন ডিম বাচ্চা, ওকে ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নেই, ডিম বাচ্চার কাছে ওকে আছে। এদিকে আপনার মধ্যম গ্রাম হাটে নার্সারিও পাওয়া যাবে ফুলের গাছ। কি দাম আছে দাদা ফুল গাছগুলোর? 60 টাকা পিস। প্রত্যেক হাট ব্যবসা নাকি দাদা? এই যে আমাদের দাদা আছে, এই পাশে আছে স্যালভিয়া আছে, এগুলো 40 টাকা পিস। এগুলো বড় হলে আরো মানে সুন্দর হবে। এগুলো 40 টাকা পিস তাই তো? 40 টাকা পিস। আর এইগুলো এই যে সব 60 টাকা। ও গোলাপ যা ভ্যারাইটি আছে সব 60 টাকা। এদিকে স্যালভিয়া আছে শুধু 40 টাকা। এগুলো আছে 40 টাকা করে। প্রতি মঙ্গলবার আর শনিবার এই হাটে পাওয়া যাবে দাদাকে। গিরিমুখী দেখবেন 700 টাকা পিয়ার। এটা এটা মনে হয় নর নাকি? এটা মাদি। আর এদিকে এই কালোটা, কালোটা নর, ওটা 400 টাকা নর। ও দিতে হবে তোমার নিলে, এই দুটো নিলে তুমি 600 টাকা। জিরাম একটা স্পিয়ার আছে আপনারা দেখুন। কেমন দাম আছে দাদা? দাম কি আছে? 7000। ঠিক আছে। আপনার যারা মধ্যমগড়া মাঠে জানেন না যে পায়রার আপনার নেট টেট বা পায়রার কিছু ইনস্ট্রুমেন্টও এখানে পাওয়া যায়, তাদের জন্য একবার একটু দেখিয়ে দিই যে এখানে পায়রার নেটে, পায়রার বাইরের জাল আর এছাড়া পায়রা ক্যারি করার জন্য ব্যাগ, সেগুলো সব এখানেই পাওয়া যায়। আপনাদের একটু সেগুলো একটু ঘুরিয়ে দিই। এটা আলাদা সেকশন, এই সাইডে আছে, আপনাদের দেখাই দাঁড়ান। এটা আপনার হাটের মুখে ঢুকতে গিয়ে এই সাইডে দোকান আছে, অনেকগুলোই দোকানে ব্যাগ ট্যাগুলো পাবেন। আর এছাড়া নানা রকম নেট, পায়রার জাল। এই যে আমাদের দাদা আছে, একটু বলে দিন আপনার মুখে কে অন্ডার কি দাম আছে? আমার নাম শবন কুমার দাস। শবন কুমার, হাটে কোথায় একটু বসেন বলবেন? হাটের মনোহারি আমার দোকান, নানা রকম সামগ্রী জিনিস পাওয়া যায়। আচ্ছা, এইগুলো আপনার ইনস্ট্রুমেন্ট গুলো দেখি, মনোহারির দোকান আপনাদের একটু দেখিয়ে দিই। যে কিনবে সে কিনবে, সমস্ত আইটেম পাবে। ঠিক আছে, হাটে একদম এই সাইডে ঢুকে এই যে ভিতরটায় দোকান আছে, অনেক কটাই দোকান আছে, ব্যাগ ট্যাগ সব পেয়ে যাবেন। আপনারা যদি অবশ্যই পায়রাটারা কিনে কোনো ব্যাগ ট্যাগ না পেন তো ব্যাগ ট্যাগও এখান দিয়ে কিনতে পারেন। এছাড়া আপনার ওই চারিদিকে নেট করতে যে জালটা লাগে সেই জালগুলোও এখানে পেয়ে যাবেন। লাইলন দড়ি আছে, নানারকম দড়ি আছে, আর এমনি নানারকম আসবাবপত্র যদি খেলাধুলোর কথা বলেন এদিকে আছে, ওই সব আছে। এইগুলো এগুলো বই আছে, ভালো ভালো বই আছে বাচ্চাদের। তো ফ্রেন্ড, আজকে মধ্যমগড়া মাঠের ভিডিও এতটুকুই ছিল, আশা করবো আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর একটু বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো হাট ভিজিট রিলেটেড ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা।